অবস্থা সবার? মেরিল প্রথম আলো পুরস্কার নিয়ে আমি কেন কোনো কথা বলতেছি না, সবার মনে এই প্রশ্নটা থাকতে পারে যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকেন। বন্ধুরা, শুরুতে বলে নেই, মেরিল প্রথম আলো পুরস্কার শাকিব খান পায় নাই, এটা নিয়ে আমার কোনো আফসোস নাই। কেন আফসোস নাই? কারণ শাকিব খান এর থেকেও বেটার কিছু ডিজার্ভ করে, এবং শাকিব খান মেরিল প্রথম আলোকে গুনে না, সোজা কথা। এবং আমরা যারা শাকিব খানের ভক্ত আছি তারাও সত্যিকার অর্থে মেরিল প্রথম আলো পুরস্কারকে এখন আর আমরা পুরস্কার মনে করি না, ওটা একটা তিরস্কারের সমতুল্য। কীভাবে? সেটাই বলতেছি। শাকিব খানের কোনো নর্মাল একটা সিনেমাও যদি সবার সাথে কম্পিটিশনে যায় দর্শক জরিপে, আমি আবারও বলছি দর্শক জরিপে, তাহলে শাকিব খান সেখানে অনায়াসেই বিজয় লাভ করবে। তাহলে দর্শক জরিপ কথাটা এখানে খুব হাস্যকর লাগতেছে না? এখানে তারা দিতে পারতো যে এখানে যারা আমাদের পার্সোনাল মুভি ক্রিটিক্স আছে, যারা হচ্ছে মুভি বোদ্ধা আছে, আমরা যাদেরকে আসলে টাকা পয়সা দিয়ে এখানে সেট করছি, যারা এরকম আছে, তারা যে জরিপ করে যাকে মনে করছে যে যোগ্য তাকে দিছে, এরকম একটা ব্যাপার তারা ওখানে, মানে মুভি সমালোচক এরকম একটা ব্যাপার কিন্তু তারা অ্যাড করতে পারতো। সেটা না কইরা দর্শক জরিপ একটা হাস্যকর বিষয়, আর সেই হাস্যকর বিষয়টাকে অ্যাড করছে দর্শক জরিপে নাকি, মানে তারা আসলে বিচার বিবেচনা করে। যাই হোক, শাকিব খানের প্রসঙ্গ বাদ দিলাম, শাকিব খান পায় নাই কারণ শাকিব খান এটা চায়ও না, আমরাও চাই না যে শাকিব খান এই মেরিল প্রথম আলো পুরস্কার নেক, আমরা চাই যে এর থেকেও বেটার কিছু পাক। আচ্ছা, আপনারাই বলেন, রিয়াদ নামের এই ছেলেটা, যে ছেলেটা ঈশ্বর গানের মতন একটা বহুল জনপ্রিয় এবং আসলেই দুর্দান্ত একটা গান উপহার দিল, এই ছেলেটা কি গানের জন্য এই পুরস্কারটা পাইতে পাইতো না? বুঝতে পারছেন আমার কথা? এই ছেলেটা কি ডিজার্ভ করে না পুরস্কার? না, এই ছেলেকে পুরস্কার দেওয়া হয় নাই। পুরস্কারটা মানুষ কেন দেয়? যাতে একজন প্রতিভাবানের কদর হয়, যাতে সে আরও অনুপ্রাণিত হয়, এর জন্য কিন্তু একটা পুরস্কার দেওয়া হয়। তো এই মেরিল প্রথম আলো তারা একটা পুরস্কারের আয়োজন করে তাদের ফ্যামিলির লোকজনকে পুরস্কার দিয়ে দিল, হইল কিছু হইল, ঠিক আছে, সুরঙ্গ থেকে আফরানিশও পাইছে, বলতেছি তো সে পাইছে পাইছে, সুরঙ্গ একটা ভালো সিনেমাই ছিল, পাইছে, ভালো করছে। শাকিব খান পায় নাই, আমরা কোনো, আমাদের কোনো আফসোস নাই। আপনি একটা ব্যাপার লক্ষ্য করবেন, শাকিব খান যে মেরিল প্রথম আলো পুরস্কার পায় নাই, এতে আসলেই আমাদের আসলেই কোনো আফসোস নাই। মূল আফসোসটা আমার এই ভিডিওটা মূল করার যে মূল কারণ, সেটা হচ্ছে কি, যে এই যে ঈশ্বর গানটা গাইলো এই ছেলেটা পাইলো না, তারপরে এই যে বুবলি প্রহেলিকার জন্য কি পুরস্কারটা সে ডিজার্ভ করে না? অথচ কোন সিনেমা পুরস্কার পাইলো, কোন সিনেমার নায়িকা পুরস্কার পাইলো, যে সিনেমা নাকি আসলে সিনেমাই না, ওটা কি সিনেমা? ওটা কি সিনেমা হলে দর্শক গিয়ে দেখছে? এখন অনেকে বলবে যে সিনেমার সংজ্ঞা জানো মিয়া, সিনেমার জন্য একটা আলাদা সনদপত্র লাগে, সেই সনদপত্র তো অটোবায়োগ্রাফির মধ্যে ছিল, এই জন্যই পাইছে। আচ্ছা ভাই, তার মানে কি দর্শক জরিপে এরা হচ্ছে পুরস্কার দিচ্ছে, আর আপনি দর্শকই দেখে নাই সেই সিনেমা পুরস্কার পাচ্ছে, সেই সিনেমার নায়িকা পুরস্কার নিয়ে যাচ্ছে, এমন একটা সিনেমা যে সিনেমা ওটিটিতে রিলিজ হয়েছে, সেই সিনেমা এখনও পর্যন্ত বাংলাদেশের অনেক মানুষই দেখে নাই বা নামই জানে না, নাম উচ্চারণ করতে গেলে তো দেখা যায় যে অর্ধেক উচ্চারণ করার পর হয়রান হয়ে যায়, এই যে সামথিং লাইক অ্যান অটো, কি সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি, তো এই ধরনের সিনেমা পুরস্কার নিচ্ছে। আবার রিয়াদের মতন একজন প্রতিভাবান শিল্পী যার গানে সবাই মুগ্ধ হয়ে গেল, এত সুন্দর একটা গান, সেই গান পুরস্কার পেল না, এই ব্যাপারগুলো সত্যিই হাস্যকর। আর এই কারণেই আমার এই ভিডিওটা করা। শাকিব খান পায় নাই, এই জন্য আসলে আফসোস করি না, কারণ শাকিব খান এর থেকে অনেক বড় কিছু জীবনে অর্জন করে ফেলেছে, তার জায়গাটা এখন অনেক উপরের লেভেলে, এইসব এই প্রথম আলো মালো এইগুলো পুরস্কার টুরস্কার দিয়ে শাকিব খানের আসলে কোনো যায় আসে না।